স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আবেদনের পর মণিপুরের জাতীয় সড়কে 2 মাস পর অবরোধ তুলে নিল কুকি সংগঠনগুলি। গত মে মাসে মণিপুরে অশান্তি শুরু হওয়ার পর থেকে NH2 বা ইম্ফল ডিমাপুর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। সম্প্রতি শাহের কথা শুনে অবরোধ তোলার সিদ্ধান্ত নিয়েছে কুকিরা। কুকিদের দুটি সংগঠন ইউনাইটেড পিপলস ফ্রন্ট এবং কুকি ন্যাশনাল অর্গানাইজেশন জাতীয় সড়ক অবরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই দুই সংগঠনের তরফে সম্প্রতি একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে তারা জানিয়েছে জাতীয় সড়কের অবরোধ অবিলম্বে তুলে নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য শান্তি স্থাপনের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মণিপুর রাজ্যে মোট 2টি জাতীয় সড়ক রয়েছে, একটি ইম্ফল ডিমাপুর এবং অন্যটি ইম্ফল চিরিপাম। 2 নম্বর জাতীয় সড়কটি কাংপোকপি জেলার কাছে মে মাস থেকে অবরুদ্ধ। অবশেষে সেই অবরোধ উঠল। মণিপুরের পরিস্থিতি এতে কিছুটা হলেও স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। অশান্তির মধ্যেই সে রাজ্যে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু তারপরও পরিস্থিতির বদল ঘটেনি। পরে অবশ্য শাহের কথাতেই অবরোধ উঠল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।